रक्त पिशाच। ये कहानी विकी और ओर बंधु कौशल, राजू और मायार चार जन ही एक ही कोम्पानी काज करत। विकी सब समय धनी हवार शर्टकाट रास्ता खुजत। কে ওকে বলেছে যে কোনো শয়তানকে যদি বসে করতে পারে তাহলে খুব তাড়াতাড়িও ধনবান হয়ে যাবে। এই জন্য ও কবরস্থানে গিয়ে ভূত পিশাচদের বসে আনার জন্য তপস্যা করত। আরে এই বদমেশ বিকিতে কোথায় আছে? আমার মনে হচ্ছে কোথাও লেগেছে হয়তো আপনার এই ভূত পিশাচের সন্ধানে। আরে ওই দেখো, বিকির রুম থেকে কত আলো আসছে, চলো গিয়ে আমরা দেখি। আরে এই খোঁচু নিজের রুমে করছেটা কি? ওরা তিনজনই বিকির রুমের দিকে যায় আর ওখানে গিয়ে দেখে কি বিকি ঘরের চারিদিকে মোমবাতি লাগিয়ে বসে আছে আর জোরে জোরে মন্ত্র পড়ছে। কৌশল ঘরের লাইটটা চালু করে বিকির উপরে চিল্লিয়ে বলে, বিকি এসব কি করে রেখেছিস তুই রুমটাকে, আর তুই এসব কি করছিস? ইয়ার আমি তোমাদের কতবার বলেছি তোমরা এসব ব্যাপারে মাথা মারো না, আমি এই সময় রক্ত পিশাচদের ডাকার জন্য এইসব তৈরি করেছি। ওরা তিনজনে বিকির কথাতে খুব হাসতে থাকে। বিকির আগেতে বলে, দেখো তোমরা সবাই এখান থেকে চলে যাও আর আমার মজা করাবে না, বুঝলে? চলে যাব, কিন্তু এখন তুমি এই মোমবাতি বন্ধ করো আর চলো। দেখো তোমরা সবাই আমাকে খুব পরেশান করছো, আমি বলছি চলে যাও এখান থেকে। বিকি তখন খুব রেগে যায় আর ওদের বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওরা তিনজন শোনে না আর বিকির সব ভূত পিশাচের বইগুলো ছিঁড়ে ফেলে দেয়। বিকি ওদের সবাইকে ধাক্কা মেরে ঘরের বাইরে বার করে দেয় এবং তারপরের দিন অফিসে চলে যায়। রাত্রি 10টার সময় কৌশল এসে বলে, বিকি বাড়ি যাবি না নাকি? দেখ ঘড়িতে 10:00 বেজে গেছে। দেখ কৌশল, আমি তোমাদের কারুর সঙ্গে কথা বলতে চাই না, চলে যাও এখান থেকে। ওরা তিনজনও ওখান থেকে রেগে চলে যায়। বিকি সারা রাত ওখানে বসে থাকে আর নিজের রাগের আগুনে জ্বলতে থাকে। 1:00 বেজে গেছে, বিকি নিজের ব্যাগটা উঠিয়ে অফিস থেকে বার হয়ে যায় আর বাস স্টপে বাসের অপেক্ষা করতে থাকে। আর তখনই ওর কাছে একটা বই বিক্রির কার্নিভালের লোক আসে। সাহাব একটা বই নিয়ে নাও। আরে যাও এখান থেকে, আমার কোনো বই টই লাগবে না। সাহাব একবার দেখুন তো ঠিকই, এটা কোনো এমন তেমন বই নয়, এই বইয়ের মধ্যে ওই সব জবাব আছে যে জবাবের জন্য আজ পর্যন্ত আপনি দৌড়াদৌড়ি করছেন। ওই বইওয়ালার কথা শুনে বিকি আশ্চর্য হয়ে গেছে আর ওই বইওয়ালা বিকির হাতে একটা বই দিয়ে ওখান থেকে চলে যায়। বিকি যেই ওই বইয়ের নামটা পড়ে, বিকি যেই ওই বইয়ের নামের দিকে তাকায় তো আশ্চর্য হয়ে যায়। বইটার নাম ছিল রক্ত পিশাচ। বিকি যেই বইয়ের প্রথম পাতাটা খোলে তুতে সাফ সাফ অক্ষরে লেখা ছিল, রক্ত পিশাচ তোমার সব ইচ্ছাগুলো পূর্ণ করবে যদি ওর রক্তের বলি দেওয়া যায়, কিন্তু যদি তোমার ইচ্ছা পূর্ণ হওয়ার পরে ওর পিপাসা না মিটানো গেলে তাহলে তোমার নিজের জীবন দিয়ে তা পূর্ণ করতে হবে। এই বইয়ের একটা পাতায় রক্ত পিশাচের ডাকার কথা লেখা ছিল। এখন বিকির মন মানছিল না, ও বই আর আতর নিয়ে একটা পুরানো কবরস্থানে চলে যায় আর ওখানে পৌঁছে গিয়ে ও বলে, আজ আমি সবাইকে জানিয়ে দেব কি আমি পাগল নয়। বিকি জিদে পাগল হয়ে গিয়ে একটা পুরানো কবরে বসে গেছে আর নিজের চারিদিকে আতর ছড়িয়ে বইয়ে লেখা মন্ত্র পড়তে থাকে। সে তার হাতটা আগে করে লেবুর উপরে রক্তের ছিটা লাগিয়ে দেয় আর তখনই আকাশে বিজলি চমকাতে থাকে, হাওয়া তেজ চলতে থাকে, মনে হচ্ছে কোনো শয়তান আত্মা বা রুহু ওই কবরস্থানে আসতে থাকে। আর আচানক একটা কবর থেকে একটা রক্ত পিশাচ বাইরে বেরিয়ে আসে আর বিকির কাছে এসে ওই রক্তের ফোঁটাগুলো চাটতে থাকে আর বিকির মাথায় হাত রেখে বলে, এ বিকি তুই আজ আমার পিপাসা মিটিয়ে দিয়েছিস, বল কি চাই তোর? আমি ধনী হতে চাই। তাহলে এই শিকাটা রাখ, যখন যতটা দৌলত তুই মনের মধ্যে ভাববি ততটা দৌলত তোর কাছে চলে আসবে। এইটা বলে নরপিশাচ সে তার কবরের মধ্যে চলে যায়। আচানক বিকির চোখ খুলে যায়, তো সে তো তার বিছানাতেই ছিল, তার মানে সে ঘুমিয়ে নরপিশাচের স্বপ্ন দেখছিল। কিন্তু এটা কি, যে শিক্ষা পিশাচ ওকে স্বপ্নেতে দিয়েছিল ওই শিক্ষা বিকির হাতে আছে? আমি স্বপ্ন দেখছিলাম, তাহলে এই শিক্ষাটা আমার হাতে কি করে আসলো? এর মানে হচ্ছে আমি পিশাচের একদম কাছে আছি, এখন আমি এই শিক্ষাটাকে পরীক্ষা করব। হে পিশাচ দেবতা আমার 10,00,000 টাকা দাও।
আর কিছুক্ষণের মধ্যে রক্ত পিশাচ ওখানে এসে যায়। তুমি ডেকেছো আর আমি এসে গেছি, এখন আমি তোমার ইচ্ছা পূর্ণ করব, আর তোমাকে আমার ইচ্ছা পূর্ণ করতে হবে। এই টাকা নিয়ে তুমি তোমার ইচ্ছা পূর্ণ করো, আর আমার রক্ত খাইয়ে আমার ইচ্ছাকে তুমি পূর্ণ করে দাও। বিকির লোভ বেড়ে যায়, ও ভাবে কি আরো কিছু চেয়ে নেওয়া যাক। হে পিশাচ দেবতা, আমার 50 ভরি সোনা দাও। এইটা শুনে পিশাচ রেগে গিয়ে বলে, লোভী মানুষ, আগে আমার রক্ত খাওয়া, পরে দ্বিতীয় ইচ্ছা বলবি, নতুবা আমি তোকেই মেরে তোর রক্ত খেয়ে নেব। রাগ করবেন না পিশাচ দেবতা, আমি আপনার জন্য রক্তের ব্যবস্থা করছি। বিকি লোভে অন্ধ হয়ে গিয়ে ওই রক্ত পিশাচের জন্য রক্ত নেওয়ার জন্য রাজুর রুমে যায়, আর রাজুকে বলে, রাজু আমার তোর রক্তের প্রয়োজন আছে। কি পাগল আছিস নাকি? দেখ আমার মাথায় রক্ত উঠে গেছে, ওই আমি বলেছিলাম না কি রক্ত পিশাচকে আমি অবশ্যই পেয়ে যাব, তাহলে তুই ওর থেকে নিবি রক্ত, আমাকে কেন পরেশান করছিস? বিকি রেগে গিয়ে বলে, রক্ত পিশাচ হাজির হও, তোমার জন্য আমি রক্ত নিয়ে এসেছি। ওর এতটুকু বলতেই ওই খুনি রক্ত পিশাচ পিছন থেকে রাজুর গর্দানটাকে তার মুখ দিয়ে কামড়ে ধরে আর ওর সব রক্ত চুষে খেয়ে নেয়, আর যাতে রাজুর মৃত্যু হয়ে যায়। পরের দিন সকালে যখন ওর রুমের থেকে রাজুর বডিটা পাওয়া যায়, তখন ওর বডি পুরো সাদা হয়ে গেছিল। পুলিশও আশ্চর্য হয়ে যায়, কি এটা কি করে সম্ভব হয়। পুলিশ সবার স্টেটমেন্ট নিয়ে নেয় আর ওখান থেকে চলে যায়। এবার থেকে বিকি রোজ রাতে রাস্তায় ঘুরে ঘুরে মানুষের খুন ওই পিশাচের হাত থেকে করায়। একদিন রাতের বেলা মায়া যখন বিকিকে কলোনির বাইরে কারোর সঙ্গে কথা বলতে দেখে, তখন ও আশ্চর্য হয়ে যায়। তখন ও বিকির কাছে এসে বলে, আরে বিকি, এখানে তুমি কার সাথে কথা বলছো? এখানে তো কেউই নেই, কোনো ভূত প্রেতের সাথে কথা বলছো নাকি? মায়া চলে যাও এখান থেকে, নাতুবা মারা যাবে। কি তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই আমাকে মারার কথা বলছিস? মনে হচ্ছে রাজুকে তুই মেরেছিস। দাঁড়া আমি এক্ষুনি পুলিশ ডাকছি। এটা শুনে বিকি খুব রেগে যায়, ও আশেপাশে দেখে তো কাউকে দেখতে পায় না। ও তখন মায়াকে ওই রক্ত পিশাচের শিকার বানানোর জন্য ভেবে নেয় আর রক্ত পিশাচকে ডাকতে থাকে। মায়া দেখতে পায় যে কেউ অন্ধকার রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে এদিকে আসতে থাকে। এই দৃশ্য দেখে মায়া ওখান থেকে পালাতে থাকে, কিন্তু বিকি মায়াকে ধরে ফেলে আর বলল, ধরা মায়া, তুই আমার অনেক মজা উড়িয়েছিস, এখন তোর রক্তের এক ফোঁটা দিয়ে আমার মনের একটা একটা ইচ্ছা পূর্ণ করব, এখন রাজুর মতো তোকেও মরতে হবে। এইটা বলে ও মায়াকে রক্ত পিশাচের সামনে ফেলে দেয়। রক্ত পিশাচ মায়াকেও মেরে ওর শরীরে সব রক্ত চুষে খেয়ে নেয়। মায়ার মৃত্যুর খবর শুনে কৌশল খুব আশ্চর্য হয়ে যায়, কি আসলে এসব হচ্ছে এটা কি আর কেন হচ্ছে। আর একদিন যখন কৌশল কাজের থেকে ফিরছিল, তখন ও বিকির রুমের ভিতর থেকে কারুর কথা শুনতে পেয়েছে। বিকি, আমার আরো রক্তের পিপাসা আছে, আমি তোর ইচ্ছা পূর্ণ করেছি, তুই আমার ইচ্ছা পূর্ণ কর, আমার রক্ত চাই, আমার রক্ত চাই। কৌশল কিছুই বুঝতে পারছিল না, তাই সে তার গুরুজিকে ফোন করে। হ্যালো গুরুজি, প্রণাম, আমি কৌশল বলছি গুরুজি। কৌশল গুরুজিকে বিকির ব্যাপারে সব কথা জানায়। গুরুজি তার অদ্ভুত দৃষ্টি দিয়ে দেখে, তারপর গুরুজি বলে, বাবা বিকি রক্ত পিশাচকে বশে করতে গিয়েছিল, কিন্তু রক্ত পিশাচ বিকিকেই নিজের বশে করে নিয়েছে, ওকে রক্ত পিশাচের চুঙ্গল থেকে বাঁচাতেই হবে, না হলে বিপদ হয়ে যাবে। গুরুজির কথা শুনে কৌশল জেনে গিয়েছিল কি রাজু আর মায়াকে মারার পিছনে বিকির হাত ছিল। তারপরও বিকির কাছে গিয়ে বলে, বিকি আমি জেনে গেছি, রাজু আর মায়ার মারার পিছনে তোমারই হাত ছিল, আমাকে গুরুজি সব বলে দিয়েছে। দেখ কৌশল, আমি অনেক আগে চলে এসেছি, তুই জানিস না আমি যা মন করতে পারি, কিছুক্ষণের মধ্যে আমি সব কিছু পেতে পারি। নিজের বন্ধুদেরকে মেরে পেয়েছো তো কি পেয়েছো আমার ভাই, তবুও তোমার হাত খালি আছে। কৌশল বিকিকে বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু বিকি বুঝতেই চায় না। তখন কৌশল গুরুজিকে ফোন করতে থাকে।
ले গুরুজির সঙ্গে কথা বল। যখন ভিকি গুরুজির সঙ্গে ফোনে কথা বলতে থাকে তখন গুরুজি শিবজির মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভিকিকে শোনাতে থাকে। মন্ত্র কানে আসতেই ভিকির পিশাচের প্রতি মনে ঘৃণা এসে যায়। তখন ও নিজের ভুল বুঝতে পারে। তখন রক্ত পিশাচের দেওয়া শিক্ষাটা হাতে নিয়ে বলতে থাকে, হে শিক্ষা আমার ইচ্ছা পূর্ণ কর, রক্ত পিশাচ নামের শয়তানকে আমার থেকে দূর কর। তখনই ওই রক্ত পিশাচ ভিকির সামনে এসে হাজির হয়। আমার রক্তের পিপাসা আছে, তুই নিজের ইচ্ছা পূর্ণ করার কথা বলেছিস, এবার আমার ইচ্ছা পূর্ণ কর, আমাকে ছেড়ে দাও, আমার জীবন থেকে চলে যাও। না, তুই আমার রক্তের পিপাসা মেটা। ওই রক্ত পিশাচ ভিকির গলায় নিজের আঙুলের নখ বসিয়ে দেয় আর ওকে ও টানতে টানতে সেই কবরস্থানে নিয়ে যায় যেখানে ভিকি ওকে ডেকেছিল, আর ওখানে ও ভিকির রক্তের বলি দিয়ে দেয় আর ও ওই বইটা সাথে করে নিয়ে কবরের মধ্যে দাফন হয়ে যায়। এই দৃশ্যটা কৌশল নিজের চোখে দেখে তখন ভিকির লোভের উপরে আফসোস করতে থাকে আর ভাবতে থাকে কি লোভ মানুষের ইচ্ছাকে অন্ধ করে দেয় আর ফের চাই সে নিজের জীবনই কেন দিতে হয়। আপনাদের এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না। ধন্যবাদ।